Hey guys, I'm Raj, apnara dekhchen Cine Bros, the right place for all the movie lovers. এখন আমি রিভিউ করব লেটেস্ট তেলুগু ফিল্ম ভীমলা নায়ক। প্রধান চরিত্রগুলিতে অভিনয় করেছেন পাওয়ান কল্যাণ, প্রাণা দাগুবাতি এবং নিথিয়া মেনন। পাওয়ান কল্যাণ এখানে একজন পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। তো সে একদিন রাতের বেলায় পুলিশ চেকপোস্টে রানা দাগুবাতির গাড়ি চেক করার সময় কিছু মদের বোতল উদ্ধার করে এবং সেই সাথে রানা দাগুবাতিকে গ্রেপ্তার করে। তো এরপরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পরে তারা আস্তে আস্তে জানতে পারে যে সে বেশ পাওয়ারফুল একজন লোক। সে একজন এক্স আর্মি, তার একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং সেই সাথে পুলিশের কিছু উপরস্থ লোকজনের সাথে তার ভালো মেলামেশা রয়েছে। তো এখান থেকেই মূলত এই দুইটা ক্যারেক্টারের টাসল শুরু হয়। এরপরে জেল থেকে বেরিয়ে রানা প্রতিশোধ নেওয়ার জন্য পাওয়ান কল্যাণের পুলিশি ক্যারিয়ার এমনকি তার ফ্যামিলির উপরে পর্যন্ত বিভিন্ন রকমের টর্চার চালাতে থাকে। তো এই হচ্ছে মুভির বেসিক স্টোরি। এরপরে পুরো মুভিটা জুড়ে আপনারা এই দুজনের টাসল দেখতে পাবেন যে একজন আরেকজনকে কিভাবে ঘায়াল করার চেষ্টা করে। তো এরপরে সময়ের সাথে সাথে পাওয়ান কল্যাণের যে ক্যারেক্টারটা রয়েছে এটার ব্যাপারে আরো কিছু রেভেলেশন হয়, তার কিছু ব্যাক স্টোরি দেখানো হয়। টিপিক্যাল তেলুগু কমার্শিয়াল ফিল্মগুলোতে যে ধরনের ট্রিটমেন্টটা থাকে আর কি, যে লিড ক্যারেক্টার তার একটা ডার্ক পাস্ট রয়েছে, সে খুবই ভয়াবহ একজন লোক, তো এখানেও সেই ব্যাপারটা রয়েছে। তো এই ভীমলা নায়ক হচ্ছে একটা মালায়ালাম ফিল্ম, আয়াপ্পানাম কোশিয়ামের রিমেক। আমি অরিজিনাল ফিল্মটা দেখিনি, তো এই জন্য এই ফিল্মটার সাথে অরিজিনাল ফিল্মটার কোনো কম্পারিজনে আমি যাব না, শুধুমাত্র একটা স্ট্যান্ড অ্যালোন ফিল্ম হিসাবে এই ফিল্মটার আমি রিভিউ করব। প্রথমে এই ফিল্মটার যে পজিটিভ দিকটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে এই ফিল্মটার কাস্টিং। এখানে ভিলেনের চরিত্রে নেওয়া হয়েছে রানা দাগুবাতিকে। বাহুবলীর পর থেকে কিন্তু রানার অন্যরকমের একটা ইমেজ তৈরি হয়েছে, এখন কিন্তু সে আর জাস্ট আর পাঁচটা টিপিক্যাল ভিলেন না, এবং সে খুব যথেষ্ট ভালো একজন অ্যাক্টর। তো এখানে যখন পাওয়ান কল্যাণের ক্যারেক্টারটার বিপরীতে রানা দাগুবাতিকে দেখা যায়, এই ব্যাপারটা পুরো মুভিটাকে আরো অনেক বেশি স্ট্রং করে তোলে। কারণ সে অন্য আর দশটা তেলুগু ফিল্মের ভিলেন যেরকম হয়, যাদেরকে একটা পাঞ্চিং ব্যাগ হিসেবে ইউজ করা হয়, হিরো তাদেরকে পুরো ফিল্ম জুড়েই জাস্ট শুধুমাত্র কিল ঘুষি দিয়ে যায়। যেহেতু এখানে রানাকে কাস্ট করা হয়েছে, সেহেতু ভিলেনের যে ক্যারেক্টারটা তারও অনেকগুলো লেয়ার রয়েছে ক্যারেক্টারটার মধ্যে। সে পুরোপুরি ভাবে একটা নেগেটিভ ক্যারেক্টার না, সে খুবই হট হেডেড একটা পার্সন। খুব অল্পতে সে রেগে যায়, রেগে গেলে তার মাথা ঠিক থাকে না, বাট স্টিল তার মধ্যে কিছু মোরাল ব্যাপার রয়েছে। তো এই ব্যাপারগুলো এই ভিলেনের ক্যারেক্টারটাকে তেলুগু ফিল্মের আর দশটা ভিলেনের থেকে একটু আলাদা করে। এবং আপনারা যারা সবসময় তেলুগু ফিল্ম দেখেন তারা তো পাওয়ান কল্যাণের ব্যাপারে জানেন যে তার আলাদা একটা স্ক্রিন প্রেজেন্স রয়েছে এবং সাউথে তার হিউজ একটা ফ্যান ফলোয়িং রয়েছে। তো এখানেও কিন্তু পাওয়ান কল্যাণ তার যে সেই স্ক্রিন প্রেজেন্স যেটা অডিয়েন্স এক্সপেক্ট করে সে ব্যাপারটা এখানে রয়েছে। এই দুইটা লিড ক্যারেক্টারের পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে এবং এই দুজনকে সামনাসামনি মুখোমুখি দেখতে পাওয়াটাও বেশ এনজয়েবল ছিল। দ্বিতীয় যে পজিটিভ ব্যাপারটা আমি উল্লেখ করতে চাইবো সেটা হচ্ছে এই ফিল্মের ট্রিটমেন্ট। সাধারণত তেলুগু কমার্শিয়াল ফিল্মগুলোতে যেটা দেখা যায় যে স্ক্রিন প্লেটা খুবই ফাস্ট থাকে, খুবই ফাস্ট, একের পর একটা আন্ডার টুইস্ট চলে আসবে, একের পর এক ইভেন্ট চলে আসতেছে, তো অডিয়েন্স ইমোশনালি খুব একটা কানেক্ট করতে পারে না। তো এইখানে এই ব্যাপারটা ছিল না, এখানে স্ক্রিন প্লেটা বেশ স্লো, স্টোরিটা বেশ ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছে, এই জন্য ব্যাপারটা দেখতে একটু ভালো লাগে, মানে আপনি যেটা দেখছেন সেটা আপনি ডাইজেস্ট করার সুযোগ পাবেন। তৃতীয় যে পজিটিভ দিকটা বলবো সেটা হচ্ছে এই ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ ভালো ছিল। মুভিতে রানা যখন এন্ট্রি হয় বা পাওয়ান কল্যাণের যখন এন্ট্রি হয় তখন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পিছনে থাকে এবং থ্রু আউট দ্য মুভি যে বিভিন্ন অ্যাকশন সিকোয়েন্সে যে মিউজিকগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আসলেই ভালো লেগেছে আমার কাছে। এবং লাস্ট যে পজিটিভ দিকটার কথা বলবো সেটা হচ্ছে যে এই ফিল্মের সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং বেশ ভালো, বেশ ভালো একটা ক্রিস্পি লুক আছে এবং ফ্ল্যাশব্যাকের যে কিছু সিকোয়েন্স দেখানো হয় এই সিকোয়েন্সগুলোর কালার গ্রেডিং খুবই ডার্ক, আপনাকে অনেকটা KGF এর ভাইব দিবে, ওখানে যেরকমের যে খুবই ডার্ক অ্যান্ড ডাস্টি একটা টোন ছিল তো এখানেও সেই টোনটা আছে। তো এবারে আসে এই ফিল্মটার নেগেটিভ দিকগুলোর ব্যাপারে। প্রথম যে দিকটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে যে রানা দাগুবাতির এই যে ক্যারেক্টারটা, তার যেভাবে ইন্ট্রোডাকশনটা হয়, যেভাবে তাকে ইন্ট্রোডিউস করানো হয়, সেটাতে আপনি এরকমের একটা ভাইব পাবেন যে সে খুবই ডেডলি একজন ভিলেন বা ভবিষ্যতে খুব খারাপ কিছু হতে চলেছে। বাট আস্তে আস্তে যখন গল্পটা খুবই সামনের দিকে আগায় তখন দেখবেন যে আসলে যেভাবে তাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে বা প্রথম দিকে তার যেভাবে ক্যারেক্টারিস্টিক্স দেখানো হয়েছে সেটা খুব একটা জাস্টিস করছে না, মানে তার ক্যারেক্টারটা অতটাও ভয়ঙ্কর না। আমি যেটা বলতে চাচ্ছি এখানে সেটা হচ্ছে যে যখন রানা দাগুবাতির এন্ট্রি হয় এবং যখন সে থানায় থাকে রাতের বেলায়, তখন যতবারই ক্যামেরা তার দিকে যায় একটা খুবই ডেডলি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে পিছনে, তো যেটা শুনে আপনার মনে হবে যে এই ক্যারেক্টারটা খুবই ভয়ঙ্কর একটা ক্যারেক্টার, কিন্তু ফাইনালি সেটা হয় না। এরপরে আবার আস্তে আস্তে আপনি দেখতে পান যে যতটা ডেডলি তাকে আপনি মনে করেছিলেন ততটা ডেডলি না। তো এখানে প্রবলেম এটা হচ্ছে যে সেপারেটলি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই ভালো, বাট প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই মিউজিকটা কোথাও গিয়ে অডিয়েন্সকে সামহাও মিসলিড করছে, মানে এই মিউজিকটা একটা ক্যারেক্টার সম্পর্কে আপনাকে যে একটা ভাইব দিচ্ছে ওই ভাইবটা ওই এক্সপেকটেশনটা কোথাও গিয়ে পুরোপুরি মিট করতে পারে না রানা দাগুবাতির এই ক্যারেক্টারটা। তার ক্যারেক্টারে যে অনেকগুলো ডার্ক শেড থাকবে এরকম কোনো কিছুই নেই। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এই ক্যারেক্টারগুলোর সাথে খুব একটা জাস্টিস করে না, দুইটা জিনিস খুব ভালোভাবে সিঙ্ক করে না। মানে ডিরেক্টরের যে ডিমান্ডটা ছিল যে আমার খুবই এরকমের খুবই ডার্ক অ্যান্ড ডেডলি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে, কিন্তু তার যে ক্যারেক্টারগুলো
সেই ক্যারেক্টারগুলো অতটা ডার্ক অ্যান্ড ডেডলি না। মিউজিক ডিরেক্টর তার কাজটা করে দিয়েছে, বাট ডিরেক্টর সেটার সাথে জাস্টিস করতে পারেনি তার ক্যারেক্টারগুলো দিয়ে। আরেকটা নেগেটিভ ব্যাপারের কথা যদি বলি, সেটা হচ্ছে যে এই সিনেমার যে সমস্ত গান রয়েছে, একটা গানও আমার একেবারেই ভালো লাগেনি। তবে ওভারঅল এই ফিল্মটার মেকিং বেশ ভালো, যেভাবে ক্যামেরা টেকনিক ইউজ করা হয়েছে, যেভাবে স্লো মোশন, বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল থেকে যেভাবে শটগুলো ধারণ করা হয়েছে। অ্যাকশন সিকোয়েন্সও খুব বেশি নেই, অল্প অল্প যা আছে সেগুলো বেশ ভালোভাবে কোরিওগ্রাফ করা। ওভারঅল এই ফিল্মটা ওয়ান টাইম ওয়াচের জন্য একেবারেই খারাপ না। আপনারা যারা নিয়মিত সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখেন তারা এই ফিল্মটা দেখে নিতে পারেন। আমি গোনা গিভ দিস ওয়ান 3.5 out of 5। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি অলরেডি ভীমলা নায়ক দেখে থাকেন তাহলে কমেন্ট আপনার মতামত অবশ্যই জানাবেন। অরিজিনাল ফিল্মটার সাথে এই ফিল্মটার কী কী পার্থক্য রয়েছে এবং কোন ফিল্মটা বেটার, এটাও আপনি কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা।